নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসি ভাত দিয়ে পনিরের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি বাসি ভাত, যদিও এতটা ভাত লাগবে না। প্রথমেই নিয়ে নিচ্ছি দু চামচ মিল্ক পাউডার, এরপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার বাসি ভাত দিয়ে দেব 6-7 চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাদা তেল। এবার অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ভাতের কোনো দানা অংশ থেকে না যায়। আমি একবার দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা স্মুথ হয়েছে। একটা খাতার পাতা গোল করে কেটে তার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। ব্যাটারটা সম্পূর্ণ আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটিটা একটু সেট করে নিচ্ছি। কড়াতে অল্প জল নিয়ে বাটিটা বসিয়ে দিলাম। একটা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম, প্রায় হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে এভাবে আরও 5 মিনিট আমি গরম জলে রেখে দেব। খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হতে দেব। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 4 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 ক্যাপসিকাম কুচনো। দিয়ে দিচ্ছি 1 কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1-1.5 চামচের মতো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। যাতে মশলা ধরে বা পুড়ে না যায় সেজন্য অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর মশলাতে অল্প জল দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে পনিরটা কেটে নেব। বাটির চারদিকে ছুরি দিয়ে ছাড়িয়ে পনিরটা বের করে নিয়েছি। এরপর ছুরিতে একটু সাদা তেল মাখিয়ে ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি পনিরটাকে। যদি ছুরির গায়ে একটু লেগে যায় তাহলে ছুরিটা একটু মুছে মুছে কেটে নিলেই হবে। ছুরিটাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে নেবেন, তাহলে আর আটকে যাবে না। দেখুন কি সফট হয়েছে, দেখে বুঝতেই পারবেন না যে ভাতের পনির। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে।
আপনারা চাইলে পনিরগুলো ভেজে দিতে পারেন, আমি এখানে আর ভাজলাম না, আমি এমনিই দিয়ে দিচ্ছি। তবে পনির যদি ভাজেন সেক্ষেত্রে ননস্টিকি প্যানে ভাজবেন, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। একসাথে আমি সবগুলো পনির দিয়ে দিচ্ছি। এবার খুব আলতো করে আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আন্দাজ মতো নুন। নুন মিষ্টি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, সব শেষে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি করা পনির। এটা রুটি, পরোটা, ভাত, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।